माय रेस्टुरेंट अस्सलामु अलैकुम स्वागत जानाच्छि अन्यान्य दिनेर मतो तोमादेर डिफरेंशियल कैलकुलस क्लासे आज के आमरा स्पर्शक एवं अभिलम्ब टाइपेर आमरा किछु प्रब्लेम निये आलोचना करब। तोमरा जानो जे गत क्लासे आमरा विभिन्न अ्यांगेले स्पर्शकेर ढाल किरकम होते पारे अर्थात स्पर्शक जखन एक्सेक्टर समान्तरल हबे तखन ढालेर मान किरकम हबे, स्पर्शक जखन एक्सेक्टर उपर लम्ब हबे अथवा स्पर्शक जखन অক্ষদ্বয় সহিত সমসমান কোণ উৎপন্ন করবে তখন ঢালের মান কিরূপ হবে এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তোমাদের সুবিধার্থে আমি আজকে একটু রিভিউ করছি যে বিভিন্ন অ্যাঙ্গেলে স্পর্শকের ঢাল, যেমন স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর যদি এক্স অক্ষের উপর লম্ব হয় আমি তোমাদেরকে বলেছি যে ডি এক্স ডি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এটা মনে রাখার জন্য। আর স্পর্শক যদি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা তো ওয়ান হবে, এটা তোমরা জানো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে স্পর্শক যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষের সাথে যদি সমসমান কোণ উৎপন্ন করে তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস ওয়ান। তো এই তিনটা জিনিস মূলত আমাদের ইম্পর্টেন্ট, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উপর লম্ব এবং সমসমান কোণ উৎপন্ন করে। আর তাছাড়া স্পর্শক যদি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি বাদ দিয়ে যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে এখানে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 10-30 ডিগ্রি হবে, যদি 60 ডিগ্রি হয় তাহলে 10-60 ডিগ্রি হবে, সেগুলো আমরা জানি। তো সূক্ষ্মকোণ উৎপন্ন করলে স্পর্শকের মান পজিটিভ আসবে এবং যদি স্থূলকোণ উৎপন্ন করে তাহলে স্পর্শকের মান নেগেটিভ আসবে। তো এই জিনিসটা একটু খেয়াল রেখেও এমসিকিউ যেন আমাদের আসতে পারে। তো আজকে আমরা কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা নির্ণয় করব এবং বিভিন্ন শর্তে আমরা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এখানে আমি কিছু প্রবলেম রেডি করে রেখেছি মাই রেস্টুরেন্ট, এটাতে আমি পরে আসছি। তো আমাদের এই চ্যাপ্টারের জন্য স্পর্শক এবং অভিলম্ব আমরা যখন বের করব তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ফাংশনই দেওয়া থাকুক না কেন, ইমপ্লিসিট ফাংশন কিংবা এক্সপ্লিসিট ফাংশন, তোমরা জানো যে এটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন, ব্যক্ত আকার, ব্যক্ত আকারের ফাংশন, আর এটা হচ্ছে অব্যক্ত আকারের ফাংশন, এটা হচ্ছে অব্যক্ত আকারের ফাংশন যদি এক্স ওয়াই মিক্স থাকে। তো যাই থাকুক না কেন আমরা কি করব, ফার্স্ট আমরা ডি ওয়াই ডি এক্স আমরা বের করে নেব, ঠিক আছে, যেহেতু এখানে সব ডি ওয়াই ডি এক্স নিয়েই আমাদের কাজ। এরপরে প্রস্থের ভিতরে কোন বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে সেই বিন্দুটা আমাদের দেয়া থাকবে, যদি দেয়া না থাকে প্রস্থের ভিতরে অবশ্যই কোনো না কোনো ক্লু দেয়া থাকবে যেটা সাহায্যে আমরা কী বের করতে পারবো যে বিন্দুতে স্পর্শকের ঢাল আমাদের প্রয়োজন সেই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। যেমন ধরো এখানে বলা আছে যে এই যে 5 নম্বর প্রবলেম, ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, এখানে কিন্তু বিন্দুর কথা উল্লেখ নেই, ঠিক আছে। যেমন এই যে এখানে বিন্দুর কথা আছে, আরও অনেক জায়গায় বিন্দুর কথা আছে মাই স্টুডেন্ট, তো এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের বের করতে হবে। তো এই দুটা জিনিস মনে রাখবে। তো চলো মাই স্টুডেন্ট আমরা শুরু করি, এই তিনটা জিনিস স্পেশালি খেয়াল রেখো। আর আরেকটা জিনিস আমি বলেছিলাম, এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর লম্ব একই কথা, এবং এক্স অক্ষের উপর লম্ব যে কথা, ওয়াই অক্ষের সমান্তরাল একই কথা। তো এগুলো একটু মনে রাখবে, ওয়াই অক্ষের কথা থাকলে আমরা কী করবো এক্স অক্ষে ট্রান্সফার করে নেব এবং আমরা সূত্রগুলি এক্স অক্ষ দিয়েই মনে রাখব, ওয়াই অক্ষ দিয়ে যদি আসে সেটা আমরা পরে ট্রান্সফার করে নেব। তো চলো মাই রেস্টুরেন্ট আমরা প্রবলেম শুরু করি। মাই রেস্টুরেন্ট আমরা এই চ্যাপ্টারটিকে আমরা দুইটি টাইপে ভাগ করেছি, চ্যাপ্টার টাইপ না ভাগ না করলে হয়, তারপরে তোমাদের সুবিধার কারণে আমি ভাগ করেছি। টাইপ ওয়ানে এই অঙ্কগুলো নর্মালি চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম যদি আসে সেগুলো নর্মালি 2 মার্কের জন্য আসবে অথবা এমসিকিউর জন্য আসবে, সেটা একটু খেয়াল করো। তো টাইপ ওয়ানে হচ্ছে যে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল, যে রিভিউটা আমি আজকে প্রথমে লিখেছি যে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় কিংবা এক্স অক্ষের উপর লম্ব হয়, উভয় অক্ষের সাথে যদি সমান কোণ উৎপন্ন করে অথবা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি ইত্যাদি কোণ উৎপন্ন করে, তো এগুলো নিয়ে আমি একটা টাইপ আলোচনা টাইপ ওয়ান আমি সাজিয়েছি। এবং টাইপ টু হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে স্পর্শকের ঢাল, টাইপ ভাগ না করলেও চলতো, তারপর আমরা যদি টাইপ ভাগ করি তাহলে আমাদের চ্যাপ্টারগুলো শেষ করতে সুবিধা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা তো আগেই কথা বলেছি। তো মাই স্টুডেন্ট চলো আমরা শুরুতেই কি যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল যেই কথা, আর
वाई अक्षर ऊपर, वाई अक्षर ऊपर लम्ब एक ही कथा। तो আমরা একের তিন একের এটা তো তোমরা পারবে, আমি একটা করে দিচ্ছি মাই স্টুডেন্ট, বাকিগুলো তোমরা করবে। একের তিন, একের তিন কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াইস এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। বক্ররেখার স্পর্শক, বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয়ে তাদের স্থানাঙ্ক নির্ণয় করে। কোশ্চেনটা কী হবে, বক্ররেখার বক্ররেখার এই যে দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, যে সকল বিন্দুতে, যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। মাই ডি স্টুডেন্ট, আমরা ম্যানুয়ালি আমরা বের করছি, ক্যালকুলেশন করে আমরা কী বের করছি বলো, স্থানাঙ্ক, অর্থাৎ যে সমস্ত বিন্দুতে স্পর্শক, ধরো এটার ছবি এটা ধরে নিলাম আমরা, তো এটার স্পর্শক তো এই এই এক্স অক্ষের সমান্তরাল, তাই না? যদি এটার চিত্র এটা হয়, ধরে নিলাম যদি এটা হয়, তাহলে কী বলেছে, যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কোন বিন্দুতে, এই একটা বিন্দু এক্স অক্ষের সমান্তরাল, এই একটা বিন্দু এক্স অক্ষের সমান্তরাল, ধরো আমাদের আর নাই, এখানে শেষ, এরপরে আমাদের গ্রাফ উপরের দিকে হয়তো উঠে গেছে কিংবা এরকম কথার কথা, দেখো আর অন্য কোথাও কিন্তু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল নেই, তাহলে আমাদের কী করতে হবে, এই বিন্দুটির স্থানাঙ্ক বের করতে হবে। ধরো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, তাহলে এই বিন্দুটা কত আসলো, ওয়ান টু, এটা ধরো টু, এটা ধরো এতটুকু ধরো মাইনাস ওয়ান, তাহলে এই বিন্দুটা কত আসলো, টু মাইনাস ওয়ান, তাহলে কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলো, আমরা কিন্তু এটা ধরে নিচ্ছি মাই স্টুডেন্ট, জাস্ট ওয়ান টু বিন্দুতে কী হলো, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলো, এবং আরেকটা বিন্দু হচ্ছে টু মাইনাস ওয়ান, সেই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলো। তো মাই স্টুডেন্ট, এই প্রবলেমটা আমরা প্রথমে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা এটা পরে তোমাদের কম্পিউটারের সাহায্যে আমরা ছবি একে আমরা এটার অ্যান্সারের সত্যতা আমরা যাচাই করব, এবং আমরা যদি কম্পিউটার আমরা গ্রাফগুলো আমরা দেখি, অ্যানালাইসিস করি, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে। তো প্রথমেই আমি এটা হাতে ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি। তো মাই স্টুডেন্ট, আমাদের কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই সিক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। আমি তোমাদের বলেছি যে কোনো অঙ্কই থাকুক না কেন, এই চ্যাপ্টার থেকে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে, প্রশ্ন যাই থাক, তোমার ফার্স্ট কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্স বের করা, সেটা ব্যক্ত আকারের ফাংশন হোক আর অব্যক্ত আকারের ফাংশন হোক, এটা অবশ্য অব্যক্ত আকার বা ইমপ্লিসিট আকারের ফাংশন। তো আমরা আগে শিখেছি ডি ডিএক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, টু ওয়াই ওয়াই ওয়ান, তো আমরা আমাদের সুবিধাতে আমরা ওয়াই ওয়ান দিচ্ছি, পরে আমরা ওয়াই ওয়ানকে ডিওয়াই বাই ডিএক্স লিখে দেবো। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে টু ওয়াই সিক্স, এবং ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে টু ওয়াই ওয়াই ওয়ান, এটা আমরা জানি, মাইনাস টু ওয়াই সিক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস টু, এবং থ্রির ডেরিভেটিভ হচ্ছে জিরো, আর ডান পাশে জিরো তো আছেই। তো এখান থেকে আমরা টু ক্যান্সেল করতে চাই, এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স, তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই, অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ওয়াই, সেটা এটা হচ্ছে আমাদের স্পর্শক। এখন প্রশ্নে বলা আছে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তো আমরা কী লিখব, যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, আমরা আগে ডিওয়াই ডিএক্স কেন বের করবো, যে কোনো কোশ্চেনই থাকুক না কেন ডিওয়াই ডিওয়াই ডিএক্স বের করবো। ওই যে আমি যে শুরুতেই এবং গত ক্লাসে আলোচনা করেছি যে তোমার বিভিন্ন শর্তে ডিওয়াই ডিএক্সের মানগুলো কীরকম হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে, আমাদের সব কয়টা ইয়েতেই কিন্তু শর্তেই কিন্তু আমাদের ডিওয়াই ডিএক্সের মান দেওয়া ছিল, হয় ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো ছিল, না হয় ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো ছিল, না হয় ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান ছিল, তার মানে ডিওয়াই ডিএক্সের মানটা কিন্তু দেওয়া আছে।
আমাদের প্রশ্নের শর্ত থেকে বের করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স আগে আমাদের বের করতে হবে, বের করে রেখে প্রশ্নে যা থাকবে সেই শর্ত অনুসারে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা বসিয়ে দেবো এবং পরবর্তীতে এক্স এর মানটা আমরা ক্যালকুলেশন করব। দেখো যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো। তো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কত আসবে, হুইচ ইমপ্লাইজ ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আমাদের কী চেয়েছে, বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে। কোন বিন্দু, যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। কথার কথা, এই যে এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, কিংবা যেখানে সমান্তরাল হয় সেখানেই আমাদের বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। বিন্দুর স্থানাঙ্ক মানে কি, এক্স এবং ওয়াইয়ের মান, ভুজ এবং কুটি মিলে বিন্দুর স্থানাঙ্ক হয়, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এখন আমরা মেইন সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে, এক্সের মান বসিয়ে আমরা ওয়াইয়ের মানটা পাবো। অতএব ওয়ান থেকে কী পাই, এক্সের মান তো ওয়ান, প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু। অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে প্লাস মাইনাস টু। এটাকে কী লেখা যায়, দুইটা বিন্দু আমরা পাচ্ছি, ওয়ান টু একটা, ওয়ান মাইনাস টু একটা। তো আমরা তো মাই রেস্টুরেন্ট এটা বের করলাম। তো এখন আমরা কী করব, এই এই ফাংশনটার ছবি আঁকব, ছবি এঁকে আমরা দেখব যে কোন কোন জায়গায় স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এবং যে যে দুইটা বিন্দু আমরা বের করলাম ওই দুইটা বিন্দুই আমরা গ্রাফের সাহায্যে আমরা চলো বের করি, ঠিক আছে। তো চল, তো মাই রেস্টুরেন্ট আমরা যে ইকুয়েশন এর কথা আমরা তোমাদের বলেছিলাম যে আমরা গ্রাফে দেখাবো, এবং আমরা দেখব যে এই আমাদের যে বিন্দুগুলো বের করতে বলেছে সেই বিন্দুগুলোতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল কিনা। তা আমাদের ইকুয়েশনটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো যে দেখা যাচ্ছে স্ক্রিনে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা মূলত একটা বৃত্তের সমীকরণ, তো এই যে দেখো আমরা বৃত্তটা এঁকে ফেললাম, এবং আমরা যে দুইটা পয়েন্ট বের করেছি যে যে দুইটা পয়েন্টে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে সেই দুইটা পয়েন্ট হচ্ছে একটা এ, দেখো রেজাল্টটা মিলে দেখো, একটা এ যার স্থানাঙ্ক হচ্ছে ওয়ান টু, এবং অপর আরেকটা পয়েন্ট হচ্ছে বি যেটার স্থানাঙ্ক ওয়ান মাইনাস টু। এবং আমরা যদি এই যে বক্ররেখা, বক্ররেখার সঞ্চারপথে এখানে একটা বৃত্ত, মাই রেস্টুরেন্ট, সেই বৃত্ত সেই বৃত্তের স্পর্শক, এই যে দেখো এই বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল এবং অপর আরেকটা স্পর্শক বি বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল যে বক্ররেখার স্পর্শক যে বিন্দুগুলোতে এক্স অক্ষের সমান্তরাল হয় তাদের স্থানাঙ্ক বের কর, তাহলে এই এ যে স্পর্শক, এখানে দেখো এই বিন্দুতে যে স্পর্শক একটা গিয়েছে এবং বি বিন্দুতে অপর আরেকটা স্পর্শক গিয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের বিন্দুটা কি, এ ওয়ান টু, যেটা যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এবং অপর আরেকটা বিন্দু হচ্ছে ওয়ান মাইনাস টু যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তো মাই স্টুডেন্ট, আশা করি চিত্রের সাহায্যে, আমরা তো অঙ্কটা ম্যানুয়ালি করলাম আর আমরা এই গ্রাফের সাহায্যে এটা আমরা টেস্ট করলাম যে আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা, এবং এটা আমরা বুঝতে সক্ষম হলাম যে স্পর্শক এ বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল এবং অপর আর একটা স্পর্শক বি বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল, এই একটা স্পর্শক এবং অপর আর একটা স্পর্শক হচ্ছে এই যে বি বিন্দুতে, ঠিক আছে। মাই স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম মাই স্টুডেন্ট, দুই নম্বর, আমরা প্রথমটা করি, তোমরা বাকিগুলো করবে, আরও অনেক প্রবলেম আছে সেগুলো তোমরা করবে। ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার,
আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রশ্ন বুঝি কিংবা না বুঝি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে dy dx বের করে ফেলা তারপরে dy dx কত আসছে 2x plus d dx of root over 1 minus x square কত my dear student 1 by 2 root over x কাকে x ধরছি 1 minus x square কে x ধরছি তাহলে 2 root over 1 minus x square minus 2x 2 to cancel minus x divided by root over 1 minus x square এগুলো আমরা জানি root over x এর ডেরিভেটিভ 1 by 2 root over x কাকে x ধরছি root বাদে কিন্তু my dear student 1 minus x square কে x ধরছি এটাকে আবার ডেরিভেটিভ করলে minus 2x হয় এবং পরবর্তীতে আমরা এটা পাই তো এটা আমরা একবারে লিখে দেই minus x divided by root over 1 minus x square তাহলে কত হচ্ছে root over 1 minus x square 2x root over 1 minus x square minus x এখন dy dx তো আমরা বের করে ফেললাম তো চলো প্রশ্ন দেখি আমরা যে সকল বিন্দুতে সেই আগের মতো আমাদের বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যদি এরকম হয় ধরো কথার কথা যে আমাদের এরকম কোনো চিত্র আসলো তো এখানে দেখো স্পর্শকটা কি x অক্ষের উপর লম্ব কিংবা এখানে কি স্পর্শকটা x অক্ষের উপর লম্ব তাই না এই x অক্ষ এটা হচ্ছে y অক্ষ তো আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে এটা চিত্র এটা না মাই ডিয়ার স্টুডেন্ট আমরা জাস্ট একটু কল্পনা করে নিলাম যে স্পর্শক যদি এটা গ্রাফ হয় এই 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 ফাংশনের গ্রাফ হয় তাহলে এই বিন্দুতে এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে যে সমস্ত বিন্দুতে এই y = x² + 1 - x² এই বক্ররেখার স্পর্শক x অক্ষের উপর লম্ব হয় তাদের স্থানাঙ্ক বের আমরা করব তো এটা আমরা তো প্রথমে এইভাবে করছি আমাদের প্রথম অঙ্কের মতো এই অঙ্কটাও আমরা কম্পিউটারে আমরা এটা গ্রাফ দেখে আমাদের এটা আমরা ক্লিয়ার করব ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট তো চলো আমরা স্থানাঙ্কটা বের করি কিসের স্থানাঙ্ক যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব হবে ঠিক আছে তাহলে কোশ্চেন অনুসারে আমরা কি লিখব যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব সুতরাং dy dx is equal to infinity লিখতে পারো dx dy is equal to 0 লিখতে পারো যে কোনো একটা আমি এটা লিখছি dx dy is equal to 0 তাহলে আমরা কি পাই dx dy is equal to কত dx dy is equal to 1 by dy by dx তাহলে 1 by dy by dx কত my dear student এটাকে উল্টিয়ে দাও root over 1 minus x square 2x root over 1 minus x square minus x dx dy তাহলে আমরা মান বসিয়ে দিই root over 1 minus x square 2x root over 1 minus x square minus x is equal to 0 তাহলে এখান থেকে আমরা পাবো x is 1 minus x square is equal to 1 সরি 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তো এখন আমরা এখানে আমরা মান বসিয়ে দিই মান বসিয়ে দিলে আমরা ওয়াই এর মান পাবো তো ভুজ এবং কোটি মিলে বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল এটাকে এক নম্বর দাও অতএব ওয়ান ইমপ্লাইজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা হচ্ছে ওয়ান আর এটা কত আসবে মাই ডিস্টেন্স জিরো তাহলে ওয়ান অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস ওয়ান এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান এক্স স্কোয়ার না এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান এবং ওয়ার মান হচ্ছে ওয়ান তার মানে আমরা এখানে দুইটা বিন্দু পাচ্ছি একটা হচ্ছে ওয়ান ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট এ হচ্ছে বিষয় তো এই 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 অঙ্কগুলো তোমরা করে ফেলবে আশা করি পারবে এগুলো খুব সহজ অঙ্ক মাই স্টুডেন্ট নাম্বার থ্রি
তো নাম্বার 3 তে যাওয়ার আগে আমরা তো এটা করলাম তো এটা আমরা এখন কম্পিউটার চেক করতে চাই ঠিক আছে মাই স্টুডেন্ট আমরা দেখতে চাই যে যে আমরা যে বিন্দুটা আমরা বের করলাম এই বিন্দুতে আসলে স্পর্শক গুলো x অক্ষের উপর লম্ব কি না ঠিক আছে চলো তো মাই স্টুডেন্ট আমাদের অপর আরেকটা ফাংশন হচ্ছে y equal to x square plus root over 1 minus x square এটা এটা তো আমরা ম্যানুয়ালি করেছি যে ম্যানুয়ালি আমরা কি বের করেছি মাই স্টুডেন্ট যে এটার যে স্পর্শক x অক্ষের উপর লম্ব যে বিন্দুতে সেই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান একটা মাইনাস ওয়ান ওয়ান এবং আরেকটা হচ্ছে ওয়ান ওয়ান তো চলো আমরা এখন এটা চিত্রের সাহায্যে একটু দেখি যে আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা মাই স্টুডেন্ট আমাদের এই ফাংশনের গ্রাফ হচ্ছে এই যে এটা এবং আমরা যে পয়েন্টগুলো বের করেছি যে প্রথম যে পয়েন্টটা এই বিন্দু যেটা কি হবে আমরা যে গ্রাফটা অঙ্কন করেছি এই যে যে গ্রাফটা আমরা অঙ্কন করেছি সেই গ্রাফের একটা বিন্দু হচ্ছে এ যে বিন্দুতে কি হবে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হবে এবং অপর আরেকটা বিন্দু হচ্ছে বি ওয়ান ওয়ান এবং এ বিন্দুর স্থানাঙ্ক ছিল কত মাই স্টুডেন্ট মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান দেখো বিন্দুটা দেখা যাচ্ছে এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান ওয়ান তো আমাদের যে টার্গেট যে এই যে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এই গ্রাফের উপর এই এ বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব হবে এবং বি বিন্দুতেও এক্স অক্ষের উপর লম্ব হবে তো দেখো মাই স্টুডেন্ট যে y is equal to fx ফাংশনের a minus 1 বিন্দুতে x অক্ষের উপর স্পর্শক কি এই এই গ্রাফটির স্পর্শক x অক্ষের উপর লম্ব এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের x অক্ষ এই যে দেখো এটা হচ্ছে জিরো মূল বিন্দু তো এটা স্পর্শক x অক্ষের উপর লম্ব হলো এবং b বিন্দুতেও কি হলো এই স্পর্শক 1 1 বিন্দুতে x অক্ষের উপর লম্ব হলো তো মাই স্টুডেন্ট আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আশা করি তোমরা তোমাদের গ্রাফে দেখানোর একমাত্র উদ্দেশ্য ছিল যাতে তোমরা জিনিসগুলো সম্পূর্ণরূপে ক্যাচ করতে পারো যে আসলে স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল বলতে কি বোঝায় এক্স অক্ষের উপর লম্ব বলতে কি বোঝায় ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটা বিষয় যে এখানে দেখো এখানে কিন্তু স্পর্শক কিন্তু এক্স অক্ষের সমান্তরাল ড্র করা যায় এই যে এখানে এই যে কার্সারটা দেখতে পাচ্ছ এটা আমরা আঁকিনি কোশ্চেনটা কিন্তু এটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল এটা দিয়েও আসতে পারে এখানে দুইটা সমান্তরাল হবে এখানে একটা এবং এখানে একটা এটা তোমরা নিজেরা ট্রাই করো ঠিক আছে মাই স্টুডেন্ট তো চলো আমরা নেক্সট প্রবলেম চলে যাই নেক্সট 3 নাম্বার 3 সমান সমান কোণ আমরা তো প্রথমটা করলাম এক্স অক্ষের সমান্তরাল দ্বিতীয়টা করলাম এক্স অক্ষের উপর লম্ব এখন আমরা যেটা করব সমান সমান কোণ উৎপন্ন করে তো আমাদের একটু রিভিউ করে নিই সমান সমান কোণ উৎপন্ন করার শর্ত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তো আজকে যারা তোমরা এ ক্লাসে নতুন তাদেরকে অবশ্যই এই 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 এটার এই ক্লাসের আগে ক্লাসে তোমাদের অবশ্যই দেখতে হবে তো এই সমান সমান কোণ উৎপন্ন করে কেন প্লাস মাইনাস ওয়ান হয় সেটা আমরা ওই ক্লাসে আলোচনা করেছি আশা করি তোমরা যদি কেউ আজকে নতুন হও এই ক্লাসে তাহলে তোমরা সেই আগের ক্লাসটা দেখে নেবে তো মাই স্টুডেন্ট তো যে কথা যে বলেছি যে যখনই কোনো কিছু যে ফাংশনই দেওয়া থাকুক না কেন আমাদের এই চ্যাপ্টারের জন্য ফার্স্ট ক্লাস হচ্ছে ডিওয়াই ডিএক্স আমরা বের করে ফেলব ঠিক আছে তো কী দেওয়া আছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এস এক্স প্লাস ওয়ান ডিওয়াই ডিএক্স কত এটা অবশ্য ব্যক্ত ফাংশন বা এক্সপ্লিসিট ফাংশন ডিওয়াই ডিএক্স কেন যেহেতু ডান পাশে সব এক্স আর যদি এক্স ওয়াই মিক্স থাকে তাহলে ইমপ্লিসিট ফাংশন এটা আমরা বলেছি তাহলে এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু যেহেতু স্পর্শক এক্স অক্ষের সাথে শর্ত কি আমাদের স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সহিত সমান সমান কোণ উৎপন্ন করে মাই স্টুডেন্ট যেহেতু স্পর্শক এখানে লেখো তাহলে উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে
সুতরাং dy dx is equal to plus minus 1 এটা আমরা আলোচনা করেছি এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের dy dx তো dy dx এর মান কত আমাদের 3x square minus 6x minus 2 is equal to plus minus 1 প্লাস চিহ্ন নিয়ে আমরা কি পাই 3x square minus 6x minus 2 is equal to 1 তাহলে 3x square minus 6x minus 3 is equal to 0 3 cancel করো x square minus 2x minus 1 is equal to 0 middle term যাচ্ছে না আমাদের এই সূত্র নিতে হবে x is equal to minus b এটা আমরা এখানে লিখি x is equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2 a হচ্ছে 1 b হচ্ছে minus 2 c হচ্ছে minus 1 এগুলো তোমরা জানো তাহলে এখানে কত আসছে 2 plus minus b square হচ্ছে 4 minus 4ac হচ্ছে minus 1 divided by 2 এর মান হচ্ছে 1 তাহলে কত পাচ্ছি আমরা which implies x is equal to 2 plus minus 8 root over 8 divided by 2 2 plus minus 2 root over 8 মানে হচ্ছে 2 root over 2 divided by 2 this is equal to 1 plus minus root over 2 তো my dear student এটা যদি আমরা দশমিকে ট্রান্সফার করি এখানে আমরা কয়টা মান পাচ্ছি 1 plus root over 2, 1 minus root over 2. তো আমরা এটা দশমিকে ট্রান্সফার করব যেহেতু আমরা এটা আমরা কম্পিউটারে আমরা দেখব যে সমান সমান কোণ উৎপন্ন করলে যে x এর মানটা কত হচ্ছে আমাদের এখানে ভুজ বের করতে বলেছে তার মেইন কারণ হচ্ছে যে 1 plus plus minus root over 2. এটা যদি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতো তাহলে তো আমাদের y ও লাগতো এখানে তো জাস্ট ভুজ তাই না তো ভুজ ভুজের মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 2 মাইনাস অনেক বিশাল ক্যালকুলেশন মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমরা এইভাবে বের করতে চাই কিন্তু এই জিনিসটাই যদি আমরা দশমিকে ট্রান্সফার করি তাহলে আমাদের এটার মান আসবে 2.4142 মাইনাস 0.4142 এখন তুমি দেখো এই মানটা যদি আমরা এখন এখন তো বসানো সম্ভব হয়তো একটু সময় লাগবে এই মানটা যদি এটা ক্যালকুলেটারেও বের করা যায় মাই ডিয়ার স্টুডেন্ট এই ফাংশনটা ডিফাইন করে নিয়ে জাস্ট এক্সের মানটা পুট করলেই তোমাকে আর এই জিনিসটা বারবার টাইপ করতে হবে না এই মানটা যদি এখানে বসিয়ে দিই আমরা তাহলে আমরা ওয়াই এর একটা মান পাবো এই মানটাও যদি বসিয়ে দিই আবার এখানে আমরা ওয়াই এর মান পাবো তো এটা যদি বসাই তাহলে কিন্তু আমরা মান পাচ্ছি না এই জন্য আমাদেরকে যখন এখানে তো ভুজ বের করতে বলেছে যদি তোমাদের বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতো তাহলে তোমাদের কুটিও লাগতো তাই না তখন আমরা এই দশমিকে ট্রান্সফার করে নেব এবং এই মানগুলোটা এখানে বসিয়ে কিন্তু আমরা ওয়াই এর মান অবশ্যই বের করতে পারবো তখন ভুজ কমা কুটি তাহলে কি হয়ে গেল বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল বা বিন্দু হয়ে গেল এখন আপাতত আমরা ভুজ বের করছি তবে পরীক্ষার সময় কিন্তু বিন্দুর স্থানাঙ্ক বের করা থাকতে পারে তখন ওই মানটা আমরা ওয়াই এ বসিয়ে দেব তো এটা তো আমরা প্লাস চিহ্ন নিলাম যদি আমরা নেগেটিভ চিহ্ন নেই নেগেটিভ চিহ্ন নিলে আমাদের কি আসে সেটা আমরা একটু দেখতে চাই মাইনাস চিহ্ন নিয়ে তাহলে মাইনাস ওয়ান তাহলে আমাদের কত আসবে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো আগের মতো আমরা সমাধান করি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এস এ হচ্ছে আমাদের থ্রি বি হচ্ছে মাইনাস সিক্স এবং সি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে সিক্স প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস ফোর থ্রি সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান টু এ হচ্ছে থ্রি তাহলে কত হচ্ছে সিক্স প্লাস মাইনাস রুট ওভার 48 ডিভাইডেড বাই সিক্স তাহলে এক্সের মানটা কত সিক্স বাই সিক্স রুট ওভার 48 ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু
16 তাহলে 4 root over 3 4 root over 3 তাহলে 48 এখানে 6 লিখো 6 plus minus 4 root over 3 divided by 6 তাহলে 6 by 6 plus minus 4 root over 3 by 6 এটা ক্যান্সেল আর এটা কত হচ্ছে এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে root over 3 তাহলে আমরা কত পাচ্ছি 1 plus minus 2 by root over 3 তো এটাও কি লেখা যায় 1 plus 2 by root over 3 1 minus 2 by root over 3 তো এখানে আমরা কি করব এটা দশমিকে ট্রান্সফার করে নিব দশমিকে ট্রান্সফার করে নিব এই মানটা এখানে যদি আমরা বসাই তাহলে আমরা y এর মান পেয়ে যাব তখন আমাদের কি হবে y এর মানটা আমাদের কেন দরকার যদি এই কোশ্চেন এখানে তো ভুজ ভুজ মানে হচ্ছে x এর মান যদি এখানে বিন্দুর স্থানাঙ্ক বলে তখন তো আমাদের y এর মানও বের করা লাগবে তাই না তো এই 1 plus minus 2 divided by root over 3 এটা যদি আমরা বসাই তাহলে তো আমাদের ক্যালকুলেশন অনেক হার্ড হয়ে যায় সেজন্য আমরা দশমিকে ট্রান্সফার করে নিব বিন্দুর যদি বলে ভুজ কমা কোটি ওকে মাই ডিয়ার স্টুডেন্ট তো এগুলো হচ্ছে এরকম তো চলো আমরা এটা একটু কম্পিউটারে দেখার চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখন ফাংশনটা কি আমাদের এখন ফাংশনটা হচ্ছে দেখো এখানে দেখা যাচ্ছে y equal to x cube minus 3x square minus 2x plus 1 এবং আমাদের কোশ্চেনটা হচ্ছে এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শগুলো উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ অবশ্য আমাদেরকে বের করতে বলেছে তো আমরা এখানে একটু দেখি ফাংশনটা আমরা ড্র করি দেখো এটা হচ্ছে আমাদের ফাংশনের ছবি y equal to x cube minus 3x square minus 2x plus 1 তো আমরা কিন্তু চারটা বিন্দু বের করেছিলাম 1 plus minus root over 2 1 plus minus root over 2 এটা যদি আমরা দশমিকে ট্রান্সফার করি তোমরা অঙ্কটা খেয়াল করো তারা এই দুটো বিন্দু আমরা কি বের করেছি 2.414 এবং আরেকটা হচ্ছে মাইনাস 0.414 একটা হচ্ছে এখানে দেখো ভুজ আমি সাথে সাথে এখানে কোটিটা চলে আসছে বিন্দুর স্থানাঙ্ক চলে আসছে আমি তোমাদেরকে বলেছিলাম যদি তুমি এই 2.41 এই বিন্দুটা এই x এর এই মানটা এটা তো ভুজ এবং এটা কোটে ভুজের মানটা তো 2.41 যদি এখানে বসিয়ে দাও এই যে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে y এর মান তুমি মাইনাস 7.25 পাবে তো এটা আমাদেরকে অবশ্য বলেনি আমাদেরকে শুধু ভুজ বের করতে বলেছে তো 2.41 এই এটা আমরা বের করেছি এবং b পয়েন্টটা ছিল কত মাইনাস 0.41 মাইনাস 0.41 এবং সিমিলারলি এই ভুজ এর মানটা যদি আমরা এই মেইন ফাংশনে বসিয়ে দেই তাহলে আমরা y এর মানটা কত পাবো 1.25 পাবো যা এটা আমাদেরকে বলেনি এটা অটোমেটিক চলে আসছে মাই স্টুডেন্ট এবং আমাদের আরো দুইটা বিন্দু ছিল যে 1 প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 যদি আমরা প্লাস প্লাস মানটি নেই তাহলে সেই মানটি আমাদের হবে 1.86 1.86 এবং সিমিলারলি এই 1.86 মানটা যদি আমরা এই y তে বসিয়ে দিই আমরা পাবো মাইনাস 6.65 এটা অবশ্য আমাদেরকে বের করতে বলেনি তো আরো এবং যদি মাইনাস আমরা চিহ্ন নেই 1 মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 তাহলে আমাদের মান আসবে কত 0.134 এখানে দশমিক উপরে দুই ঘর শো করছে 0.134 এখানে দেখো 0.13 এই মানটা যদি আমরা এই y তে পুট করি তাহলে আমরা পাবো y এর মান 0.7 আমরা পাবো এখন এই বিন্দুগুলোতে মাই ডিয়ার স্টুডেন্ট এই যে এ বিন্দু দিয়ে আমরা যে স্পর্শক ড্র করব বি বিন্দু দিয়ে যে আমরা স্পর্শক ড্র করব সি বিন্দু দিয়ে আমরা যে স্পর্শক ড্র করব এবং ডি বিন্দু দিয়ে আমরা যে স্পর্শক ড্র করব স্পর্শক ড্র করার পরে এই স্পর্শকটা x অক্ষকে ছেদ করবে y অক্ষকে ছেদ করবে তো x অক্ষকে ছেদ করার পরে যে কোণ তৈরি করলো এবং y অক্ষকে একসাথে তো একটা বিন্দু দিয়ে যদি একটি সরলরেখা যায় x অক্ষকেও ছেদ করবে y অক্ষকেও ছেদ করবে তাই x অক্ষে সাথে ওই স্পর্শকের কোণ এবং y অক্ষের সাথে ওই স্পর্শকের কোণ সমান হবে তো চলো আমরা একটু দেখি তো মাই স্টুডেন্ট আমি যে এই বিন্দু দিয়ে এখন আমরা কি করব যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সেই বিন্দুর ভুজ আমরা বের করেছি 2.41 তো সেটার স্পর্শক যদি আমরা ড্র করি এই যে দেখো এই যে স্পর্শক আমরা ড্র করলাম এটা হচ্ছে আমাদের x অক্ষ
এই এক্স অক্ষ দিয়ে এখানে যে অ্যাঙ্গেলটা হবে এবং ও অক্ষের সাথে এটা কিন্তু সেম অ্যাঙ্গেল, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে সেম অ্যাঙ্গেল, সমান সমান কোণ তৈরি করলো, এটা হচ্ছে এ বিন্দু দিয়ে। এ বিন্দুটা আমরা এখন মুছে ফেলি, এখন আমরা বি বিন্দু দিয়ে কাজ করতে চাই। এটা হচ্ছে বি বিন্দু মাই ডিয়ার স্টুডেন্ট। তো বি বিন্দু দিয়ে যদি আমরা ট্যাঞ্জেন্ট ড্র করি, এই যে দেখো আমরা স্পর্শক ড্র করলাম, তো এটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে, এই যে এখানে দেখো এই যে এক্স অক্ষের সাথে এই যে পাশে এটা কোণ তৈরি করলো এবং ওয়াই অক্ষের সাথে এই সেম কোণ তৈরি করবে। এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এখানে কোন অবশ্য দেখানো হচ্ছে, তো আমি অত ডিটেলসে যাইনি মাই স্টুডেন্ট, শুধু স্পর্শকটা ড্র করে চোখে দেখে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এবং ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ সমান সেটা বি বিন্দুতে। চলো এখন আমরা সি বিন্দু দিয়ে ট্রাই করি। আমাদের চারটা বিন্দু মোট প্লাস মাইনাস সহ, তো চারটা বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। সি বিন্দুতে ভুজ হচ্ছে 1.86, ওটি অবশ্য বলেনি। সি বিন্দু দিয়ে যদি আমরা ট্যাঞ্জেন্ট ড্র করি, এখানেও দেখো এই যে সি বিন্দু দিয়ে আমরা ট্যাঞ্জেন্ট ড্র করলাম, সেটা এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে ওয়াই অক্ষের সাথে ঠিক তত ডিগ্রি কোণে উৎপন্ন করবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই যে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে এই যে এটা, এটা কত ডিগ্রি মাই স্টুডেন্ট, এটা কত ডিগ্রি? এই যে দেখো এই যে এই যে এক্স অক্ষ, এই যে এই যে এতটুকু হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি, কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো এটা তুমি মেজার করো মাই স্টুডেন্ট। এই যে, এই যে দেখেছো, এই যে, এই যে ওয়াই অক্ষ, এই যে সেম কোণ। সিমিলারলি ডি বিন্দু দিয়ে, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, ডি বিন্দুতে ভুজ হচ্ছে 0.13, যেটার স্পর্শককে উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তো এটাও ঠিক তাই। এখানে দেখো এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের সাথে কোণ তৈরি করলো, প্রত্যেকটা সরলরেখা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করবে, এক্সেপ্ট এক্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বাদে, তো এটা স্পর্শক, এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে ওয়াই অক্ষের সাথেও ঠিক সেম কোণ উৎপন্ন করবে। তো এই হচ্ছে বিষয় মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা যদি চারটা বিন্দু একসাথে দেখি, এটা হচ্ছে এ বিন্দু, এটা ছিল আমাদের বি বিন্দু, এটা ছিল আমাদের সি বিন্দু, এবং এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। আমাদের অবশ্য শুধু ভুজ বের করতে বলেছে, জটিলতার কারণে আমাদের কুটিটা বের করতে বলেনি, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেনি, কিন্তু যদি বলে আমরা দশমিকে ট্রান্সফার করতে হবে সেটা আমরা বলে নিয়েছি। তো এ বিন্দু দিয়ে স্পর্শক হচ্ছে এটা, বি বিন্দু দিয়ে স্পর্শক হচ্ছে এটা, কালারের সাথে কালার ম্যাচিং করো মাই স্টুডেন্ট, তাহলে চিত্রটা বুঝতে পারবে। এটা বি বিন্দু দিয়ে, আর এটা হচ্ছে সি বিন্দু দিয়ে স্পর্শক, সি বিন্দু দিয়ে স্পর্শক এবং ডি বিন্দু দিয়ে স্পর্শক, এবং প্রত্যেকটা স্পর্শকই এই বক্ররেখার প্রত্যেকটা স্পর্শকই কি করবে উভয় অক্ষের সাথে সমান্তরাল উৎপন্ন করবে। তো ঠিক আছে মাই স্টুডেন্ট, আমি আশা করি যে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, পাশে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে মাই স্টুডেন্ট? এখন আমরা চলো নেক্সট প্রোগ্রাম চলে যাই। নেক্সট চার নম্বর তোমরা পারবে, নম্বর ফোর, ফোর থেকে আমরা একটা করি। ফোরে টু কী আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত আসে, এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার, তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস টু এ এক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের বলেছিলাম যে ডিওয়াই ডিএক্সের মান যদি কখনো বের করতে বলে, যে বিন্দু কোন বিন্দুতে ডিওয়াই ডিএক্সের মান সেটা অবশ্যই বলা থাকবে। তো এই যে এখানে কি আছে, মূল বিন্দুতে, তো মূল বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত, মূল বিন্দুতে ডিওয়াই ডিএক্স হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে জিরো, তাহলে হচ্ছে আমাদের এ। তো এখন কি বলেছে, মূল বিন্দুতে এক্স অক্ষে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখে দিই প্রশ্নমতে ডিওয়াই ডিএক্স, তাহলে কত হবে, এক্স অক্ষের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে ডিওয়াই ডিএক্স কত, 10 30 ডিগ্রি, তাই না? কে, এই যে এই বক্ররেখার স্পর্শক এক্স অক্ষে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ডিওয়াই ডিএক্স
10 30 ডিগ্রি এটা অবশ্য মূল বিন্দুতে মাই ডি স্টুডেন্ট আমি ছবিটা এমনি এঁকেছি এটা মূল বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে dydx = 10 30 ডিগ্রি তাহলে আমরা a কত পাচ্ছি dydx হচ্ছে a আর 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3 তো এগুলো দুই মার্কের জন্য এসে থাকে মাই ডি স্টুডেন্ট এই অঙ্কটা একটু ভালোমতো করবে তো এই হচ্ছে টাইপ 1 যে আমরা তো x অক্ষের সমান্তরাল করলাম অক্ষ x অক্ষের উপর লম্ব টাইপের অঙ্ক করলাম সমান কোণ উৎপন্ন করে x অক্ষের সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি যা আসে এগুলো তোমরা আশা করা যায় পারবে টাইপ 2 তে কি আছে অন্যান্য ক্ষেত্রে স্পর্শকের ঢাল নির্ণয় তো ওখান থেকে আমরা একটা করি টাইপ 2 এর নাম্বার 5 কি আছে আমাদের y is equal to x plus 1, x minus 1, x minus 3. বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো আমরা ঢাল বের করব কিন্তু বিন্দু দেয়া নেই ঢাল বের করতে হলে অবশ্যই কী লাগবে আমাদের বিন্দু লাগবে তো এখানে একটা ক্লু দেওয়া আছে বিন্দু নাই কিন্তু x অক্ষকে ছেদ করে এটা বলা আছে তো মাই ডিয়ার স্টুডেন্ট এটা আমরা বের করে নেই এটা x স্কয়ার মাইনাস 1 x মাইনাস 3 y is equal to x cube মাইনাস 3 x স্কয়ার মাইনাস x প্লাস 3 x cube মাইনাস 3 x স্কয়ার মাইনাস x প্লাস 3 তো এটা dy dx কত অতএব dy dx is equal to 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 তো আমরা তো স্পর্শকের ঢাল বের করব তো dy dx আমরা বের করে ফেলেছি কিন্তু বিন্দু তো নাই তাই না কোন বিন্দুতে আমরা dy dx এর মান বের করব সেই বিন্দু নাই তো সেই বিন্দুতে আমরা বের করে ফেলি আমরা জানি x অক্ষে y is equal to 0 তো y এর মান এটা দিতে পারো এটা দিতে পারো এটা দিতে পারো এটা আমাদের সুবিধা আমরা এটাই দেই এখান থেকে আমরা সরাসরি মান বের করতে পারবো x প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 3 is equal to 0 তাহলে আমরা x is equal to কত পাচ্ছি মাইনাস 1 প্লাস 1 3 অতএব বিন্দু সমূহ কী কী সবই x অক্ষে ছেদ করবে মাই ডিয়ার স্টুডেন্ট x অক্ষে y equal to 0 তাহলে সব কটার জন্যই y is equal to 0 হবে তাহলে বিন্দু সমূহ কী কী মাইনাস 1 0 1 0 3 0 এখন এই সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল আমাদের বের করতে হবে এটা যখন আমরা চিত্র দেখব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট তো এখন মাইনাস 1 0 বিন্দুতে dy dx is equal to কত 1 0 বিন্দুতে dy dx স্পর্শকের ঢাল কত 3 0 বিন্দুতে dy dx বা স্পর্শকের ঢাল কত মান বসিয়ে দাও মাই ডি স্টুডেন্ট মাইনাস 1 0 আমরা এখানে যদি মান বসাই কত পাচ্ছি মাইনাস 1 x এর মান মাইনাস 1 এটা 3 প্লাস 6 মাইনাস 1 দিস ইজ ইকুয়াল টু 8 1 0 তে কত আসবে 3 মাইনাস 6 মাইনাস 1 মাইনাস 4 এবং 3 0 তে কত আসবে 27 মাইনাস 18 মাইনাস 1 তাহলে এখানে 8 তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার হচ্ছে 8 মাইনাস 4 8 অর্থাৎ এই রেখাটা x অক্ষকে তিনটা বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুগুলোতে স্পর্শকের ঢালের মান কত 8 মাইনাস 4 এবং 8 তো এই জিনিসটা আমরা চলো কম্পিউটার দেখি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে মাই স্টুডেন্ট এখন আমাদের ফাংশনটা হচ্ছে y equal to x plus 1 x minus 1 x minus 3 এই হচ্ছে ফাংশন এবং এই ফাংশনকে আমরা কয়টা বিন্দুতে কাট করে আমরা দেখেছি x is equal to মাইনাস 1 এখানে একটা এই বিন্দুতে কাট করবে এই বিন্দু
x এর মান মাইনাস ওয়ান এবং আরেকটা হচ্ছে ওয়ান এবং আরো একটা হচ্ছে থ্রি। তাহলে বিন্দুগুলো হচ্ছে আমাদের এ বি সি, এই তিনটা বিন্দুতে এই গ্রাফটা কি করে, এই ফাংশনটা এক্স অক্ষকে কাট করে। এখন আমরা যেটা করব যে আমরা এ বিন্দুতে, এই যে এ বিন্দুটা দেখছো, এই এ বিন্দুতে আমরা একটা ট্যাঞ্জেন্ট ড্র করব। এই সেই ট্যাঞ্জেন্ট এটা ড্র করলাম। এরপরে আছে বি বিন্দু, বি বিন্দুতে আমরা কি করব, এই গ্রাফের জন্য ট্যাঞ্জেন্ট ড্র করি। চলো, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে, এবং সি বিন্দুতে এই এই যে এখানে সি বিন্দু আছে দেখতে পাচ্ছ, থ্রি জিরো বিন্দুতে, এই সি বিন্দুতে আমরা অপর আরেকটা ট্যাঞ্জেন্ট ড্র করলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে স্পর্শগুলো কি করবে, এক্স অক্ষকে ছেদ করবে, সেই সমস্ত বিন্দুতে কি করব আমরা, স্পর্শকের ঢাল আমরা বের করব। তাহলে এই এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ, এই এই বিন্দুতে স্পর্শকের ঢালের মান কত, এই বিন্দুতে স্পর্শকের ঢালের মান কত দেখতে পাচ্ছ, এই যে এম ওয়ান ইজ ইকুয়াল টু এইট, এম ওয়ান ইজ ইকুয়াল টু কত আসছে, এইট। তার মানে মাইনাস ওয়ান জিরো বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার স্পর্শকের ঢালের মান হচ্ছে এইট, এই যে এইট। এবং এই যে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে আমাদের স্পর্শক কি ছিল, এটা ছিল আমাদের স্পর্শক, বি ওয়ান জিরো বিন্দুতে স্পর্শকের ঢালের মান কত মাই স্টুডেন্ট, মাইনাস ফোর, এই যে দেখো মাইনাস ফোর, মাইনাস ফোর, এই যে এম টু ইজ ইকাল টু মাইনাস ফোর। এবং সি যে বিন্দুটা ছিল থ্রি জিরো, এই বিন্দুতে আমাদের স্পর্শক কি ছিল, এই বিন্দুতে আমাদের স্পর্শক ছিল এই যে এটা, এবং এই সি বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার স্পর্শকের ঢালের মান কত মাই স্টুডেন্ট, এম থ্রি, এম থ্রি ইজ ইকুয়াল টু এইট, এই যে এম থ্রি ইজ ইকুয়াল টু এইট। এই হচ্ছে বিষয় মাই স্টুডেন্ট। তো আমরা এই একটা টেবিল আকারে আমরা মানগুলো দেখার চেষ্টা করি। আমাদের ফাংশনটা কি ছিল, টেবিলটা দেখো, ফাংশন এফ ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। এই গ্রাফটা এক্স অক্ষকে কয়টা বিন্দুতে কাট করে মাই স্টুডেন্ট, তিনটা বিন্দুতে, এ মাইনাস ওয়ান জিরো, বি ওয়ান জিরো এবং সি থ্রি জিরো। এবং এই এ মাইনাস ওয়ান জিরো বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে এম ওয়ান ইজ ইকুয়াল টু এইট, এবং বি ওয়ান জিরো বিন্দুতে, বি ওয়ান জিরো বিন্দুতে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স বক্ররেখার স্পর্শকের ঢাল ছিল এম টু মাইনাস ফোর, এবং সি থ্রি জিরো বিন্দুতে স্পর্শকের ঢাল কত হচ্ছে আমাদের, এম থ্রি ইজ ইকুয়াল টু এইট। তুমি চাইলে সমীকরণগুলো আমাদের এখানে দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এইট এক্স প্লাস এইট, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এক্স প্লাস এইট, ওয়াই ইজ ইকুয়াল টু এইট এক্স মাইনাস টোয়েন্টি ফোর, এখানে তুমি মানগুলো বসিয়ে দাও, তুমি পেয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় মাই স্টুডেন্ট। আশা করি আমরা যে গ্রাফের সাহায্যে তোমাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করছি, তোমরা এগুলো অবশ্যই অবশ্যই বুঝতে পারছো। তো চলো মাই স্টুডেন্ট, আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো মাই স্টুডেন্ট, এরকম তো চার নম্বর, ছয় নম্বর দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর বক্ররেখার টু মাইনাস টু বিন্দুতে স্পর্শকের ঢাল কত। এখানে বিন্দু দেওয়া আছে, বের করার দরকার নাই। তো এখানে ডিওয়াই ডিএক্স বের করবে, তো ডিওয়াই ডিএক্স বের করার পরে টু মাইনাস টু জাস্ট ওই ডিওয়াই ডিএক্সে পুট করে দিবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো এই টাইপের অঙ্ক মাই স্টুডেন্ট খুবই সোজা, তো এখান থেকে মাঝে মধ্যে এসে থাকে দুই মার্কের অঙ্ক। আমাদের তো সবই প্র্যাকটিস করতে হবে, আমাদের এমসিকিউর জন্য প্র্যাকটিস করতে হবে, কোনো বই যাতে কোনো কিছু বাদ না যায়, প্রত্যেকটি কোনায় কোনায় আমাদেরকে পড়তে হবে। আমাদের তো শুধু এইচএসসি চিন্তা করলে হবে না, আমাদের তো অ্যাডমিশন টেস্টের উপর প্রস্তুতি নিতে হবে, তাই না? তো মাই স্টুডেন্ট, আমরা আগামী ক্লাসে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করবো। আমরা কিন্তু আজকে শুধু স্পর্শক এবং অভিলম্ব নিয়ে আলোচনা করেছি, স্পর্শকের সমীকরণ নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি, অভিলম্বের সমীকরণ নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ মাই স্টুডেন্ট। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি সবসময়। খোদা হাফেজ।